Dear students, how are you? I believe you are all well. I am also well. तो सुप्रिय शिक्षार्थीरा आशा करछि तोमरा बोई खाता निये पढ़ते बसेछो। आजके आमरा आमादेर इंग्लिश फार्स्ट पेपर थेके आमादेर जे एलकेजी राइटिंग वार्कबुक आछे सेई बोईटा पढ़बो। एखान थेके आमादेर सिलेबास अनुसारे आजके आमि तोमादेरके पढ़ाबो एट द पुल प्रत्येके पेज 25 खुलो। आजके आमादेर आजकेर यूनिटटार नाम होच्छे कि एट द पुल। সুইমিং পুল নাম শুনছো না তোমরা অনেকে? অনেকেই না, সবাই শুনেছো আশা করছি। সুইমিং পুল, সুইমিং পুলে কি করে? সবাই গোসল করে না? তো আজকে আমরা সেই সুইমিং পুল সম্পর্কে পড়বো, একটা পুল। তো শিক্ষার্থীরা সবাই আমাদের এলকেজি রাইটিং ওয়ার্কবুকটা খুলো সবাই। এই বই থেকে আমরা আজকে পড়বো, তোমরা প্রত্যেকে এই পেজটা খুলো। একটা পুল পেজ হচ্ছে 25, ঠিক আছে? পেজ কত? 25। দেখো এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। নিজে বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খালি করে দেওয়া আছে, সেগুলো আমাদের করতে বলেছে। তো ওয়ার্ড আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো কখন পূরণ করতে পারবো? যখন তার বাংলা অর্থটা খুব ভালোভাবে বুঝতে পারবো। তো দেখো বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তোমরা মনোযোগ দিয়ে শুনবে। সুইম স্যুট, সুইম স্যুট মিনস হচ্ছে কি, সাঁতারের পোশাক। বিচ বল, বিচ বল মিনস হচ্ছে যেটা আমরা বিচে সাধারণত খেলাধুলা করি পাতলা ধরনের বড় বল দিয়ে, ঠিক আছে? এটাকে বলে কি, বিচ বল। ডেক চেয়ার, যেটা সাগরের পাড়ে অর্থাৎ বিশ্রাম নেওয়ার জন্য দেওয়া হয় এটাকে বলে ডেক চেয়ার, যেখানে আমরা কি তলে আমরা কি সুগাতে দিই অনেকে, ঠিক আছে? এরপর হচ্ছে গগলস, গগলস মিনস হচ্ছে কালো চশমা, যা অথবা যেটা আমরা গোসল করার সময় অনেকে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে কি, গগলস। ফ্লট, ফ্লট মিনস হচ্ছে কি, ভাষা, কোনো কিছু পানির উপর ভাষাকে কি বলে, ফ্লট। ফার্স্ট ওয়ান নাম্বার দেখো, আই ওয়ার, ওয়ার মিনস হচ্ছে কি, পরিধান করা বা পড়া। আই ওয়ার ড্যাশ টু প্রোটেক্ট মাই আইস, আমি আমার চোখকে রক্ষা করার জন্য কি পরি, চশমা। তাহলে এখানে চশমাটার আমাদের একটা সাইন নিয়ম দিয়ে হচ্ছে কি, গগলস। তাহলে আমরা এখানে কি লিখবো, আই ওয়ার গগলস টু প্রোটেক্ট মাই আইস। তাহলে এখানে হবে এক নম্বরে কি হবে, গগলসটা হবে, ঠিক আছে? এরপর আছে কি, টু নাম্বার, ডি ড্যাশ ইজ রিকোয়ার্ড, রিকোয়ার্ড মিনস হচ্ছে প্রয়োজন, টু স্টে সেফ হোয়াইল সুইমিং। তো যখন আমরা সাঁতার কাটবো তো আমাদের নিরাপত্তার জন্য কি লাগবে, একটা ভাসমান এ ধরনের কি লাগবে, টিউব লাগে, ঠিক আছে? তাহলে কি লাগবে, আমরা ফ্লট লিখবো, ঠিক আছে? দি ফ্লট ইজ রিকোয়ার্ড টু স্টে সেফ হোয়াইল সুইমিং, তাহলে এখানে হবে আমাদের কি, ফ্লট। থ্রি নাম্বার, মাই টাওয়েল ইজ অন দ্য, টাওয়েল মিনস হচ্ছে আমরা যেটা ঘামচা বলি অথবা টাওয়েল বলি, ঠিক আছে? তারপর কাপড়ের যে কাপড়টা আছে সেটা আমরা ঘামছি সেটা। তাহলে কি হবে, দি টাওয়েল ইজ অন দ্য কিসের উপর আছে কি, ডেক চেয়ার। তাহলে এখানে কি হবে, ডেক চেয়ার, দি টাওয়েল ইজ অন দ্য ডেক চেয়ার। ফোর নাম্বার, মাই ব্রাদার লাভস টু প্লে, আমার ভাই লাভ পছন্দ করে টু প্লে খেলতে কি, বিচ বল, ঠিক আছে? তাহলে এখানে কি হবে আমাদের, বিচ বলে, বিচ বলটা এখানে হবে। ফাইভ নাম্বার, আই লাইক টু ওয়ার মাই নিউ পিঙ্ক, আমি পছন্দ করি পরিধান করতে বা পড়তে মাই নিউ পিঙ্ক, আমার পিঙ্ক কালারের সুইম স্যুট। সুইম স্যুট মিনস হচ্ছে কি, কি গোসল করার বা সাঁতার কাটার কাপড় বা সাদা কাপড়টা পোশাক। তো শিক্ষার্থীরা তোমরা এগুলো বাসায় চর্চা করবে, কেমন? তোমাদের বইয়ের মধ্যে এগুলো লিখে ফেলবে, এগুলো ইন্টারভিউ করতে হবে না। তোমরা কি করবে, এগুলো বাসার বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে লিখে ফেলবে। এরপর আসি আমরা পেজ 26। পেজ 26-এ কি বলা হয়েছে, গিভেন বিলো আর থ্রি ফুলস রুলস, তার পুকুরে গোসল করার জন্য তাহলে সুইমিং পুলে গোসল করার জন্য তিনটা রুলস দেওয়া হয়েছে। কপি দেন ডাউন ইন দ্য স্পেস প্রোভাইডিং ইন নিট হ্যান্ড রাইটিং, তাহলে আমাদের হ্যান্ড রাইটিংয়ের জন্য এটা দেওয়া হয়েছে। তো এখানে আমাদের তিনটা বাক্য দেওয়া আছে, দেখো সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্স আবার এখানে আমাদের দুইটা দুইটা করে দেখো আন্ডারলাইন করে দেওয়া আছে। এই লাইনের মধ্যে আমাদেরকে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে সেগুলো লিখতে হবে। তো ফার্স্ট ওয়ান কি বলছে দেখো, রোজের মধ্যে টেক এ শাওয়ার বিফোর এন্টারিং দ্য পুল, অর্থাৎ পুলের মধ্যে যাওয়ার পূর্বে তোমাদেরকে শাওয়ার নিতে হবে, ঠিক আছে? টু নাম্বার, চিলড্রেন আন্ডার টুয়েলভ শুড অলওয়েজ বি উইথ অ্যান অ্যাডাল্ট, তো চিলড্রেন আন্ডার টুয়েলভ অর্থাৎ 12 বছরের নিচে শিশুদের জন্য শুড অলওয়েজ বি উইথ অ্যান অ্যাডাল্ট, একজন অবশ্যই বয়স্ক মানুষ থাকতে হবে, থাকা উচিত। থ্রি নাম্বার,
No food is allowed in the pool. अतः pool एर मतलब पुकरे मध्य कुनो तरह ने खावार की करो जावे ना, रखा जावे ना बा खावा जावे ना बा खाते रखते पार बे ना, ठीक है? बुझते पेरे चाहे तादे इटर कष्ट की जावे हमारे 826 पेजे, हम लोग इटर देखे देखे हमारे क्या ना सुंदर बाबे हैंडरेडी करवो। ये प्रश्न है हमारा पेज 27। Unscramble the words to find out what you find in around the swimming pool. The swimming pool এর পাশে অথবা চারপাশে আমরা কি দেখতে পাই বা কি দেখি সেগুলো আমাদের এখানে উলটপালট ভাবে দেওয়া আছে, সেগুলো কি করতে হবে আমাদেরকে সাজিয়ে একটা শব্দ তৈরি করতে হবে। তো দেখো প্রথমটা আমাদের কি আছে, টি ডব্লিউ এ ই আর, তাহলে এটা টি ডব্লিউ, আমি এখানে বোর্ডে দেখাচ্ছি দেখো তোমাদেরকে, টি ডব্লিউ এ ই আর, তাহলে আমরা এটা দেখো ওয়াটার তৈরি করতে পারি, কেমন W A T E R water, ঠিক আছে? তারপর কি আছে, loft and O F T, ঠিক আছে? তাহলে এটা আমরা কি করতে পারি, float F M O F T, প্লট। প্লট মানে হচ্ছে ভাষা, আমরা এর আগে পেজে পড়েছিলাম না? তারপর একটা আছে কি ডব্লিউ টি ও, ডব্লিউ টি ও ই এল, ঠিক আছে? তাহলে এটা দিয়ে কি করতে পারবো দেখি বলো তো, তোমরা তোমরা চেষ্টা করো দেখি কি কি বলা যায়, আমরা এখান থেকে কি বলতে পারি। আমরা এর আগের আগে পৃষ্ঠায় করেছিলাম কি, যদি আমরা টাওয়ার তৈরি করব, ঠিক আছে? আমরা কি করেছি, তোমরা এভাবে করে এই ওয়ার্ড গুলো কি করবো আমরা সাজিয়ে লিখে দেখবো, দেওয়া আছে আমরা সাজিয়ে দেখবো। তো শিক্ষার্থীরা দেখো আজকে এতটুকুই পড়বো আমরা, এর পরবর্তী ক্লাসে আমরা যে প্যাসেজটা আছে প্যাসেজটা সেখান থেকে ট্রু ফলস এবং কোয়েশ্চেন সেগুলো শিখবো। তো যদি তোমাদের আজকের এই ক্লাসের মধ্যে কোনো কিছু না বুঝো, তোমরা অবশ্যই আমাকে কী করবে কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই অজানাগুলো জানানোর জন্য। তো দেখো তোমরা কী করবে, আমরা আজকে 29-27 পেজ পর্যন্ত করেছি, সেখানে মধ্যে আমাদের বইয়ের মধ্যে যা আছে তোমাদের আজকে কাজগুলো সবগুলো বইয়ের মধ্যে চর্চা করা। ফার্স্ট 25 পেজের মধ্যে তুমি এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কগুলো করে ফেলবা, তারপর হচ্ছে এখানের মধ্যে হ্যান্ড রাইটিংটা করে ফেলবা, তোমরা সুন্দর করে লিখবা, তারপর এখানে হচ্ছে কি আমাদের ওরফল দেওয়া আছে সেটা আমাদেরকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করবা, কেমন? তো শিক্ষার্থীরা ভালো থেকো, সবাই সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।